गाइस वेलकम टू अनदर न्यू ब्लॉग। आमी तुम्हारे बंधु जायान। तो आज के अच्छे एक नतून ब्लॉग बनाते। तो आज के जी जगह ब्लॉगटा बनाते जाच्छी सेई जगहटा ब्यापारे आमिओ जानी ना। ना 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 मजा करछी। जाच्छी हच्छे मैदाने, एक होली फेस्टिवल आछे। तो सेई कारणे ओटा आमार कवर करार इच्छा होलो। आर आमी एर आगे कोनो दिन ओई होली फेस्टिवाले जाइनी। तो जावार इच्छा छिलो तो जाच्छी। तो जा जा हबे ओखाने सब देखाबो। आर आमी एका जाच्छी ना, आरो आमार संगे किछु जन जाबे। তাদেরকে এখন দেখাচ্ছি না, তারা যখন আসবে তখন দেখাবো। মানে এখনও ওরা রেডি হচ্ছে, বুঝতে পারছো? মেয়ে মানুষ, রেডি হতে টাইম লাগে, আর আমরা তো ছেলে, তো রেডি হয়ে গেছি। তো ওরা রেডি হয়ে আসুক, তোমাদের ওদের সঙ্গে মিট করাবো। তো লেটস গো। সো গাইজ, আজকে মজা তো হবে। তো সেই কারণে যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তো লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। তো সাবস্ক্রাইবটা মাস্ট, এই কারণেই ভিডিও বানা। না না না, সাবস্ক্রাইবটা করে দিও, বেশি আর ফালতু বকবো না। তো লেটস গো। সো বেরিয়ে গেছি, মানে রেডি হয়ে বেরিয়ে গেছি। এতক্ষণ পর এত এই 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 এতক্ষণ রেডি হতে টাইম লাগিয়ে দিয়েছে পুরো। সো এবার ফাইনালি আমরা বেরাচ্ছি, ওখানে যাব। মানে ময়দান ডেস্টিনেশন আমাদের, তো ময়দানে যাব। ওখানে গিয়ে কী পরিস্থিতি, কী আছে কি না, সব ওখানে গেলে দেখতে পারবে। সো এখন ট্যাক্সি ধরছি, এই যে এই সাইডে ট্যাক্সি আছে। সো দেখি যায় কি না। সো লেটস গো। তো ট্যাক্সিও চলে আসছে, এবার ট্যাক্সিতে করে যাচ্ছি। চলো চলে আসছি ট্যাক্সিতে। তো চলে এসছি, মানে চলে এসছে না, এবার হেঁটে যেতে হবে। তো এই যে ও এখন চুল ঠিক করছে বাবা। তো চলো আমরা ক্রস করে নিই। তো ওই যা এখন এন্ট্রি নিচ্ছি আমরা। একটু ফাঁকা ফাঁকা লাগছে এখনও, এই যে যাচ্ছে। তো এখনও অতটা ভিড় মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে, এসব করোনা ফরোনার কারণে ভিড়টা অতটা হবে না। আমি যেটা শুনেছি নাকি এখানে খুবই ভিড় হয়। তো জায়গাটা দেখো, রোডটা আমার খুব ভালো লাগছে, রোডটা খুবই সুন্দর, দেখো তোমরা ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। সো এই যে এই জায়গাটায় ফেস্টিভ্যালটা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই জায়গাটায় ফেস্টিভ্যালটা, এত ভিড়। এখন আমি মাস্ক পরিনি, মাস্কটা পরিনি, নইলে ধরে খেলাতেও পারে আমাকে। তো এই জায়গাটাই হচ্ছে ফেস্টিভ্যালটা। তো গাইজ, এই যে এই ফেস্টিভ্যালটা হচ্ছে, এই যে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ। তো এখানে অনেকে এমনি, মানে বেশিরভাগ এখানে ফটোশ্যুটই হয়, যেটা বুঝতে পারছি, সবাই ক্যামেরা নিয়ে ফটো ফটো তুলছে। তো ঠিক আমার এই পিছনটা অনুষ্ঠানটা হচ্ছে। তো একটু পরে ওই জায়গাটায় পুরো ডিটেলসে ঢুকবো, মানে ওই ভিতরটা একবার দেখে আসবো কোথায় কী হচ্ছে, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি এই জায়গাটায়। তো মোটামুটি ভালোই লাগছে, খালি ফটো বিশেষ করে মেয়েদের জন্য সত্যি বেশি ভালো, যারা ফটো তুলতে খুবই ইন্টারেস্টেড, তারা বিশেষ করে এই জায়গাটা একবার হলেও আসতেই পারবে। সো গাইজ, এবার একটু এক্সপ্লোর করে দেখাবো তোমাদের, একটু ওইখানটা দিয়ে ঘুরে আসবো, দেখবো কী হচ্ছে না হচ্ছে ওই জায়গাটায়। তো চলো একটু দেখে আসি, একটু ঘুরু ঘুরু করে আসি। তো চলো, সেরকম কিছু পরিবেশ। বেশিরভাগ যারা মেয়েরা একটু ফটো তুলতে ভালোবাসো, তোমরা আজকের দিনে, মানে 21 মার্চ আসতে পারো এখানে। তো এখানে প্রত্যেক বছরই এটা হয়, আর আমি ফার্স্ট টাইম আসলাম। মানে যারা ছবি তুলতে ভালোবাসো বেশি, তারা আসলে বেশি লাভ হবে, এখানে খালি ফটো তুলতে পারবে ভালো ভালো। তো ওইখানটা একটু ফাংশন হচ্ছে, মানে কালচারাল ফাংশন হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত। তো ওইখানটা একটু যাব। তো চলো এবার একটু দেখিয়ে দিই তোমাদের, এক্সপ্লোর করে। তো ওই জায়গায় একটু ভিড়টা দেখো, ওই জায়গাটায় এরকম ভিড়টা আছে। তো দাদা যাচ্ছে আমার সঙ্গে, এই যে দাদা হাই করে দাও। তো এবার ভিতরটা দেখে এরকম কিছু পরিবেশ, অনেক ভিড়। আমি একটু হালকা হালকা
দেখছি এই সাইড দিয়ে দেখো এখানে ফটো ফটো তোলা হচ্ছে এই জায়গাটা দেখাচ্ছে এটা মাঝখান দিয়ে যাচ্ছে তো এই যে এই সাইডটাই দেখতে পাচ্ছ এরকম কিছু খালি ফটো হচ্ছে বেশি হচ্ছে এখানটা মানে বেশিরভাগ সবাই ফটো তুলতেই আসে তো আমি দেখাচ্ছি ওই সাইডটা একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে ওই জায়গাটায় আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের ওই সাইডটা সামনে গিয়ে দেখাচ্ছি দাঁড়া এই যে আমার সুন্দর একটা মেল বন্ধন হচ্ছে এখানটা একটা অনুষ্ঠান হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া এই সাইডটা একটা অনুষ্ঠান হচ্ছে দেখতে পাচ্ছ পুরো ক্যামেরাটাকে রোটেট করে দেখাচ্ছি এই যে দেখো অনেক রকম সেজে এসছে প্রচুর ফটোগ্রাফার তো এটাই বেশি আর এখানে কিছু চকলেটস বিক্রি হচ্ছে এখানটা দাঁড়াও দেখাচ্ছি এখানে টুকিটাকি খাবারও বিক্রি হচ্ছে হালকা ফুলকা চকলেট ফ্রুট এটা দেখাচ্ছি ওই দিকটায় আছে খাবার দাবার কাবাব বিক্রি হচ্ছে এইখানটায় ফ্রুট ওই দিকটায় চকলেট বিক্রি হচ্ছে এরকম অনেকে অনেক রকম সেজেছে খুব সুন্দর লাগছে সবাইকে আর এখানে অনেক নিউজ রিপোর্টাররা এসছে আমি কিছু ফটো তুলবো কারণ আমাদের সঙ্গে ফটোগ্রাফার দাদা এসছে সেগুলো দেখবে চলো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে কি হয় এই জায়গাটায় আসলে আর আমি ঘেমে পুরো একদম চান হয়ে গেছি যে রোদটা প্রচুর আছে এই কারণে তো এবার কিছু আমিও ফটোগ্রাফ তুলবো তো চলো বসন্ত উৎসব এসছে এখনো রঙই লাগেনি খালি ফটো তুলে যাচ্ছে তো সবাইকে শুভ বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা সবাই খুব সুন্দর করে তোমাদের বসন্ত উৎসবটাকে একদম মানে রঙে আর একুশে ভরিয়ে দাও না একদম ভরিয়ে দাও এই রং খেলে একদম করোনাকে দূর করে দাও যা সিচুয়েশন হয়েছে আমরা সবাই জানি যে কোনটা ফেস করে আমরা এখন আছি তো এই সিচুয়েশন আর আমরা কোনো কিছু খারাপ না হোক সব ভালো হোক সবার খুব ভালো হোক সেটাই আশা করি এই বসন্ত সবার জীবনে বসন্ত চলে আসুক তো এইটুখানি ঠাকুর বানাতে কি হয়ে গেছে গিয়ে এটা বেঁকে গেছে গিয়ে ইয়া কোনো ব্যাপার না হোলিতে সব চলে এই যে কে না মেকআপ করছিল এই যে দেখতে পাচ্ছ মেকআপ আর্টিস্ট গাইজ লাস্টের দিকে কিছু ক্লিপে ভয়েসটা রেকর্ড হয়নি তো আমি ভয়েস ডাবিংয়ের মাধ্যমে তোমাদের ওটা সলভ করে দেবো কোনো প্রবলেম হবে না তোমরা বুঝতে পারবে
সো আমি আছি যখন কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো দেখে নাও কি করেছিলাম তারপর। সো বেসিক্যালি গাইজ, আমি আর ও এখানটা বসে রেস্ট নিচ্ছিলাম তখন, আর আমাদের দুজনেরই এনার্জি শেষ হয়ে গেছিলো, তো আমরা বসে ওখানটায় রেস্ট নিচ্ছিলাম আর ওরা তখন ফটো তুলছিল। তো এটাই তারপর গেছিলাম একটু আবার যেখানটা অনুষ্ঠান হচ্ছিলো ওখানে নাচ হচ্ছিলো, তো ওগুলো হালকা একটু দেখছিলাম আর তাই একটু ভিডিও করেছিলাম হালকা। এই গ্রুপটার সঙ্গে বেরিয়েছিলাম আজকে, এই যে এতজন সবাইকে দেখতে পাচ্ছ, সবাই আমরা মিলে গেছিলাম সেদিনকে, খুবই এনজয় করেছিলাম। মানে অনেকদিন পর এইসব খাচ্ছি আমি, আমি কি খাই আর কি খাওয়া। তো এইবার বেসিক্যালি আমরা ওখান থেকে বেরাচ্ছিলাম, যাচ্ছি এখন আমরা বাসে উঠবো, এখান থেকে বাসে করে আমাদের বাড়ির লোকেশনে পৌঁছাবো। এরকম এই যে বাসে উঠে গেছিলাম, তখন তো বাসটা ভালোই ফাঁকা ছিল, তো সেই কারণে খুবই রিল্যাক্স লাগছিল, না ব্লগিং করতেও সুবিধা হচ্ছিল। তো এইবার আমি পৌঁছে গেছিলাম আমাদের বাড়ির জায়গায়, তো এবার আমি বাড়ি কাছাকাছিতে চলে এসেছি। তো সেটাই এখানে বলছিলাম আমি, এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটাই, তো তো ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বুম বুম বেবি।